প্রিয় দর্শক, আপনারা প্রায়ই গুরুজনদের কাছে শুনে থাকবেন যে বিড়ালের রাস্তা কাটা নাকি অশুভ। কিন্তু কেন বিড়ালকে অশুভ মনে করা হয় তা কি আপনারা জানেন? প্রিয় দর্শক, এটি একটি প্রচলিত ধারণা যে বিড়াল যদি রাস্তা কেটে চলে যায় তাহলে ইহা এক অশুভ সংকেত। এই ধারণার জন্যই বিড়ালের রাস্তা কাটার পর আমরা কিছু সময়ের জন্য থমকে যাই এবং অপেক্ষা করি যাতে অন্য কেউ সে রাস্তা পার করুক। এতে করে আমাদের ওপরে আসা অশুভ শক্তি শেষ হয়ে যায়। কিন্তু সত্যি এটা যে সব রকম স্থিতিতে বিড়ালের রাস্তা কাটা অশুভ হয় না। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই যে সত্যি কি বিড়ালের রাস্তা কাটা এক অশুভ সংকেত এবং কোন কোন স্থিতিতে ইহাকে অশুভ মনে করা হয়। এছাড়াও বিড়াল সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু কথা সম্পর্কেও আমরা জানব আজকের এই ভিডিওতে, যেগুলিকে শুনে আপনি অবাক হতে বাধ্য হবেন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনী নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিড়ালের রাস্তা কাটা তখনই অশুভ হয় যখন বিড়াল বাম দিক থেকে ডান দিকে রাস্তা পারাপার করে। অন্য স্থিতিতে বিড়ালের রাস্তা কাটা অশুভ বলে মনে করা হয় না। বন্ধুরা, আপনারা এ কথা তো শুনে থাকবেন যে কুকুরদের মতো বিড়ালদেরও চিন্তা করার শক্তি প্রবল হয়। এই কারণে বিড়াল ভবিষ্যতে ঘটা ঘটনাকে আগে থাকতেই জেনে যায় এবং আপনার রাস্তা কেটে আপনার সাথে হওয়া দুর্ঘটনার ব্যাপারে আপনাকে সচেতন করে যে দাঁড়িয়ে যাও, অন্যথা তোমার অমঙ্গল হবে। প্রিয় দর্শক, এর সাথে আপনাদের আরও একটি কথা বলি যে বিড়াল যদি আপনাদের বাড়ি এসে কান্না করতে থাকে তাহলে ইহাও একটি খারাপ সংকেত যা আপনার পরিবারের ওপরেও প্রভাব ফেলতে পারে। এই সংকেত ইঙ্গিত দেয় যে এবার কোনো অমঙ্গল হতে চলেছে এবং কারোর মৃত্যু পর্যন্তও হতে পারে। কিন্তু এর বিপরীত, বিড়াল যদি আপনার বাড়ি এসে দুধ পান করে অথবা বাচ্চার জন্ম দেয় তাহলে ইহাকে অতি শুভ সংকেত মানা হয়। এটি ইঙ্গিত দেয় যে এবার আপনার ঘরে মা লক্ষ্মী ও সম্পত্তির আগমন হতে চলেছে এবং আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা হবে। ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন যে এইসব খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য আপনাকে আপনার ঘরে সত্যনারায়ণের পুজো করা উচিত। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আজব কাহিনী চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহে এনে থাকি। ধন্যবাদ।